যদি আমাকে জামা করে দেয় না না গো যদি আমাকে শহীদ করে দেয় তখন আপনি কোথায় থাকবেন আমার রাসূল বলে আমি 61 হিজরির মুহররম মাসে আমি রাওজা পাকে থাকব কিন্তু তোমাকে আমি ওয়াদা দিচ্ছি কবরস্থানে জুমার দিনে 61 হিজরিতে যখন তোমাকে শহীদ করা হবে ওই মুহূর্তে আমি তোমার সামনে থাকব রাওজা পাক থেকে আমি সেখানে যাব তোমার যে খুন রক্তগুলা বাহির হবে সেই রক্তগুলা আমি মাটির থেকে নিয়ে নিয়ে লোক দিয়ে খামছি খামছি আমার দাড়িগুলা আমি লাল করব আমার পাগড়ির মধ্যে তোমার রক্তগুলা মাখব আমার সারা শরীরে তোমার রক্তগুলা মাখব হুসেন বলে না না মাখলে হবে না আমাকে আপনি ওয়াদা দেন কিয়ামত পর্যন্ত আমি হুসাইনের জন্য যারা অনুষ্ঠান করবে যারা কানবে আমার দুঃখে দুঃখ হয়ে চোখের পানি ফেলবে আপনি ওয়াদা দেন আমার রক্তের বিনিময়ে তাদেরকে জাহান্নাম থেকে গলে আপনি জান্নাতে নেবেন বলে আমাকে ওয়াদা দেন হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহু এইভাবে আল্লাহর প্রিয় নবী রহমত নবী নূর মুজাসসাম নবী ফখরে আদম নবী থেকে তিনি ওয়াদা নিচ্ছেন তিনি বলেন না না গো যেই দিন আমাকে শহীদ করা হবে ওই দিন কি হবে বলে জুমাবার ও না না আমাকে যারা শহীদ করবে তারা কারা কয় তারা মুসলমান দাবিদার তাদের মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে পকেটে মেসওয়াক থাকবে কিন্তু তাদের সংখ্যা ওই দিন হবে হাজার হাজার বাস্তবে তা হলো যেই দিন কারবালার ঘটনা হচ্ছিল এজিদ পন্থী ছিল 22,000 আর ইমাম হোসেনের পার্টিতে ছিল মাত্র 72 জন 100 জন নয় সবাই জোরে বলো 72 জনের পক্ষে আল্লাহ রাসূল না 22,000 এর পক্ষে আল্লাহ রাসূল এখন অনেক মাহফিলে লোক বেশি হয় কয় বাপ রে বাপ অনেক লোক হলো এরা ইমানদার নাউজুবিল্লাহ চট্টগ্রাম আছে কিনা জানি না বাংলাদেশের প্রায় যারা আমি যাই টেকনাফ থেকে তো তিলে কতবার গেছি নিজেও জানি না কুকুরের বিপরীত কুত্তি কি কুকুর কুত্তি বাচ্চা দেয় প্রায় 10টা 12টা 10টা বাজে শুরু করলে ফোনে 11টা পর্যন্ত ডেলিভারি বন্ধ হয় না আসতে থাকে এবার সবাই একটু আসতে বলুন গাভীর বাচ্চা হালাল না হারাম আরো জোরে বলুন কি সংখ্যায় জাহান্নামীরা বেশি 72 আর সংখ্যায় জান্নাতের একটা হাসরের ময়দানে আমার নেই বলে তামাল্লামান বি কেনামের যত উম্মত হবে আমি রসুলের একা তার চাইতে বেশি উম্মত হবে উচ্চ স্বরে আল্লাহু আকবার সুন্নিরা বেঁচে যায় কি যায় না সুন্নিরা ব্যস্তে যাবে কি যাবে না বড় সুন্নিদের পক্ষে আল্লাহ নবী আছে কি না এখন থেকে ওয়াদা করেন মৃত্যু পর্যন্ত জানাজা পর্যন্ত আপনারা সুন্নি জামাতে থাকবেন কে থাকবেন না ডাইনাটা ধরুন যে তোরগান না মনে করবো সর্বাবি শয়তান সালাম সবাই জোরে বলো আমরা কি বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আমরা কোন জামাত আহলে সুন্নাতের জামাত কারবালার ইমাম হোসেন চাই কি চায় না ইয়ানি সুন্নাতের জামাত মিলাদ কি আমি চাই কিনা মিলাদুন নবী উরুস ফাতিহা হাজা গরিব নামাজ গৌসুল আজম মজবুর নবী শাহ মানুষ শহীদ আমার সিরকুটি সমস্ত নিয়ন রাখে উচ্চ সবার তাহলে বুঝে গেল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হবেন তিনি জানতেন একটু দর্শনে পড়েন আল্লাহুম্মা ওয়ালা কখন আরো জোরে বলুন আল্লাহুম্মা
কদায়ো না কদায়ো না আমার নবীকে সবাই বলো কদায়ো কদায়ো না আমার নবীকে নবীকে কা দাইলে কাদবা হাশরে আল হুম্মা জোরে নবীরেশকে জারু দিল বাই কান্দে না রোজ হাশরে নবীর দেখা পাইবে না বলো রোজ হাশরে নবীর দেখা পাইবে না আল্লাহ أين فاتي جيت النبي مسجد جبك سلا بلو أين فاتي جيت النبي مسجد أمار إسلامي شرط شنا سلا جلو جلو بلو أين فاتي جيت النبي مسجد মতিও মাতি বলে কান্দিতেন আল্লাহ হুম্মা গভীর মনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে শুনে কারবালা প্রান্তে যাওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন তিনি সব কিছু জানতেন নানা জানতেন বাবাই জানতেন মাই জানতেন ভাই জানতেন সবাই জানতেন তিনি কারবালা ময়দানে শহীদ হবেন তিনি কারবালা ময়দানে যাওয়ার পড়বে রাসূলে কারীমের রওজা পাক আসলেন সুবহানাল্লাহ বলেন নবীজির জিয়ারতের পক্ষে না আপনারা বিপক্ষে এখন কিছু আলেম আছে কয় নবীর জিয়ারতে যাইও না আছে না যাইও না করে টান দেয় তো টান কত লম্বা এটা হাসর ময়দানে না দেখবি তো টানের সাথে শয়তান বলবে ভাই আমি তোর সামনে বসছি যে টান দিছ আবু জেহেল আবুল হাব এই যে আপনাদেরকে আপনাদের গায়ে আঙ্গলার মতো দেখা যাচ্ছে আমরা তোমার প্রাইভেট দোস্ত আমরা তো বিয়াদী করছি 1400 বছর আগে কিন্তু ডিজিটাল যুগে বিয়াদী করছি এই জন্য তুই আমাদেরকে হার মানাইছিস আমরা তোর থেকে দোয়া নিতে আসছি একসাথে এক্ষুনি জাহান্নামে যাব যাইও না কি ঠান আধুনিক ঠান খবরদার ইমান রাখা বড় কঠিন আমরা 20 টাকা তারাবির বিশ্বাসী আমরা 8 টাকা তারাবির বিশ্বাসী নয় বলেন আমরা কয় রাকাত তারাবি পড়ি আমাদের পূর্বপুরুষ কয় রাকাত পড়ছে ইমাম আজম কয় রাকাত বর্তমান মক্কা শরীফ মদিনা শরীফ কয় রাকাত আর ইদানিং বাইরে হয়ে গেছে জালিম আলেমরা টিভিতে বসে বলে 8 টাকা পড়লি নিয়ত লাগবে কয়দিন পরে বলবে উযু লাগবে কয়দিন পরে বলবে সজদা লাগবে রুকু লাগবে সুজা হয়ে বলে বেহুদা মুসলমান গভীর মনে
আল্লাহর প্রিয় নবী দুজানের বাদশা নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন আমি কারবালা প্রান্তে যাওয়ার আগে তিনি গেলেন রাসূলের পাকে রওজা পাক কিছু হজ বাইট বাইরে হইছে যারা হজ যেতে বড় সতর্ক জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সাথে আপনারা যোগাযোগ করবেন চট্টগ্রাম সুবানিয়ার সাথে যোগাযোগ করবেন আলী শহর তৈবিয়ার সাথে যোগাযোগ করবেন আলেম মুহাদ্দিসদের সাথে হজ গাইড নেবেন যেন মিস গাইড না হন কিছু হজ গাইডের পাতায় বর্তমান যুগের ইসলাম লিখে দিয়েছে তোমরা মসজিদে নববীতে মদিনায় নামাজ পড়তে যাবে খবরদার নবীজির জিয়ারতের খেয়ালে যাবে না আমার এই জাউতালার কলোনি ইমানি ভাইরা সবাই জোরে 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 বলো আমরা মদিনার নবীর জিয়ারত চাই কি চাই না দুই হাত তুলে একটু দেখাই দেন ফেরেশতারা ফোনও ধরুক আমরা মদিনার নবীর জিয়ারত চাই জিয়ারতে গেলে গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছেনি ব্যবস্থা করছেন কে নবীজির কদমে চরণে কবর পাকে জিয়ারতে গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় আমরা মদিনার নবীর কাছে যেতে চাই কি চাই না সবাই একটু জোরে বলো অনি বলো আশা সবাই আমার দিকে খেয়াল করো জোরে জোরে বলো মনে বলো মক্কা ওয়ালা মদিনা ওয়ালা তুমি দেখা আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ এগারো বার বলে আল্লাহ 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 আমরা মদিনা যেতে চাই কিনা মনি বড় আশা ছিল যাব মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও মনি বড় আশা ছিল আমার নবী এই জন্য বলেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত রাসূল করিম বলেন যে কোনো ব্যক্তি ইমান সহকারে যদি আমার কবরে জিয়ারত করে মদিনা পাকে এসে যদি আমাকে শ্রদ্ধা সহিত মুহাব্বতের সহিত সালাম করে আর মনে দুঃখ গুনাহ বলে বলে যদি আমি নবীর কাছে যদি দুঃখ বলে আর কাঁদে উম্মতরে নিরাশ হয়েও না তুমি পেরেশান হয়েও না আমি নবী ওয়াদা দিলাম তুমি আমার দরবারে এসে কাঁদার কারণে হাসরের ময়দানে বিশাল ময়দানে তুমি আসে এক উম্মতের জন্য সুপারিশ করাটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল এবার জোরে জোরে বলো নবীর সুপারিশ আমরা চাই কিনা নবীর সুপারিশ করার অধিকার আছে কিনা এরা বলে নবীর সুপারিশ করার অধিকার নেই আহা বলো কত বড় বেয়াদবি করতে পারো করো যাবি তো কিছুদিন পরে যাবি তিনটি সাদা কাপড়ের ভিতরে প্যাকেট থাকবে আর সেই প্যাকেটটি যদি লজ্জা না থাকে বেঈমান কবর যাস না কারণ যেই কবর যাবি সেই কবর আমার নবী থাকবে জোরে বলুন থাকবে না হুসাইন বলে আমার নবী কবরে আছে নামাজে আছে আজানে আছে হুসাইন বলে আমার নবী কোরআনের পাতায় পাতায় আছে আমার নবী হাদিসে আছে আমার নবী কলমার মধ্যে আছে আমার নবী লাখ কোটি কোটি ইমানদারের জানের চাইতে বেশি নিকটে আছে সবাই জোরে বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে আমার নানা কবর আছে আপনারা নবীর উম্মত হয়ে আমার সুন্নি ভাই হিসেবে বলেন নবী কবরে আসবে কি আসবে না সওয়ালের জবাবে নবী আছে কি না প্রশ্নের মধ্যে নবী আছে উত্তরের মধ্যে নবী আছে কবরস্থানের ভিতরে নবী আছে জানাজায় মদিনার রওজা পাকে আসমানে জমিনে এবার জুড়ে বলো সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ নবীকে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন কে ভাইরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নানার সাথে বেয়াদবি করো না যদি বেয়াদবি করো কবরের মধ্যে পাও রাখিও না
কারণ একজন মানুষ মৃত্যুর বনে বিল্ডিং থেকে ঘর থেকে সব কালাখানার থেকে তার লাশটি উঠানে চলে আসে বারান্দায় চলে আসে খেলার মাঠে মাঠে তার নামাজে জানাজা হয় নামাজে জানাজার পরে প্রতিটি মানুষ পূর্দার চিৎকার দেয় আল্লাহ নয় মানুষগুলো 500 লোক আমার জানাজা পড়লো 2000 লোক আমার জানাজা পড়লো 1 লক্ষ লোক আমার জানাজা পড়লো এখন থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে তার রাস্তা দিয়ে সে আমাকে ফেলে চলে যাচ্ছে মাত্র কিছু সংখ্যক মানুষ আমার সাথে কবরে আসছে এবার মানুষটা চিৎকার মারি বলে আল্লাহ আমার লাশ এখন কবরের পশ্চিম পারে মাত্র 3 জন লোক 6 হাত আমার লাশটা কবরে দিবে আর 3 জন লোক মাত্র কবর নাম আল্লাহ বুঝে যায় এরা হঠাৎ আমাকে কবরে রেখে বুঝে উঠে যাবে আল্লাহ আমি কি করে কবরে থাকবো কি করে কবরে থাকবো মানুষটা কাঁদবে মানুষটা এমন এক চিৎকার দিবে যার চিৎকার আসমান পর্যন্ত শোনা যাবে কিন্তু আশেপাশের কোন আত্মীয় স্বজন তার আওয়াজ শুনবে না ছেলে বাবার আওয়াজ শুনে না বাবা ছেলের আওয়াজ শুনে না পীর তার মুরিদের আওয়াজ মুরিদ তার পীরের আওয়াজ মেম্বার তার বুটের আওয়াজ কেউ তার আওয়াজ শুনে না এমন একটা সময় কবর আওয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে বলবে উম্মত উম্মত ওই চট্টগ্রাম জেলার কুলসি থানা জাউতলা বাজার ওই ডিজেল কলোনি মাঠ প্রাঙ্গণে আমার নাতির মা ফিরে বারবার হাত তুলেছিলি আমি নবীর রওজার থেকে তখন তোমাকে দেখতে পেয়েছি উম্মত গন্ডার বড় গন্ডে হাত তুলে আমার নাতির পক্ষে থাকবি বলে হাত তুলেছিলি আজকে দেখ তোর স্ত্রী তোর পর হয়ে গেল তোর মা তোর পর হয়ে গেল তোর আপন সন্তান তোর পর হয়ে গেল তোর মায়ের পেটের ভাই তোর পর হয়ে গেল যেই নেতার পিছি পিছি তুই স্লোগান দিয়েছিলি ওই নেতা তোর পর হয়ে গেল এখন চোখটা খুলিয়ে দেখ আমি নবী তোর কবরে হাজির হয়ে গেল আল্লাহ বলো আমার নবী কবরে আসবে কি আসবে না আমার নবী কবরে আসবে এই জন্য ইমাম সাহেবের নেতৃত্বে সবাই বলা হয় লাশটি কবর দাফন করতে বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতিরাসূলিল্লাহ আবার বলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আমার নবী বলে আশেক উম্মত আখিয়ার মকামা নজব আর গাউস কুদুম মুত্তাকিন ফরজগার সানিহিন ইমানদার সুন্নিরা শোনো তোমার কি কবরের মাটিতে লাগার পড়বে একটু ভাবে আমি মদিনার রওজার থেকে 2 হাত বাইর করে দিয়েছি যেমনি ভাবে বাবার কোলের থেকে মা শিশুকে বুকে নেয় উম্মতরে তুই যদি আমার গোলাম হস তুই যদি আমার আশেক হস তুই যদি দাড়ি রাখো তুমি যদি নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো মা বাবার খেদমত করো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন সকল কিছু তাইকে যদি তোমার মা থেকে বাবা থেকে ছেলে থেকে মেয়ে থেকে পুত্র থেকে নাতি থেকে নাতনি থেকে ব্যবসা বাণিজ্য থেকে এমনকি তুমি তোমার জীবন থেকে আমি নবীকে যদি অধিক গুণে ভালোবেসে থাকো তুমি পেরেশান হইও না ভয় করো না তোমার পিঠটা মাটির মধ্যে কবর লাগার আগে আমি রহমত নবী আমার কোলে তোমাকে স্থান দেব এভাবে হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ আমাদের নবী কবরে আসবে কি আসবে না হুসাইন বলে তিনি হচ্ছে আমার নানা ইন্নাল বাতিল কানা যাহুকা বাতিলদের বিরুদ্ধে আমাদের তাকরির আমাদের বয়ান আমাদের আলোচনা চলতেই থাকবে যা যার পিঠ তার তার হবে যদি ইমান এক হয় সুন্নি জামাত এক কাতার হয়ে চলবে বলেন আমরা সুন্নিরা এক হয়ে যারা বাতিল ফেরকা তাদের মোকাবেলা করতে চাই কি চাই না ডান হাত তুলে ওয়াদা করে যদি কোন সুন্নি আলেম আপনাদেরকে সময় মতো আহ্বান করে সে আহ্বানে আপনারা সাড়া দিয়ে আমার নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন জানাবো যে আমাদের দেশ শাহজালাল আমাদের দেশ মসজিদের দেশ আমাদের দেশ খানকার দেশ
আমাদের দেশ মুক্তিযোদ্ধার চেতনার দেশ আমরা দেশকে ভালোবাসি যারা নবীর বিরোধী করবে অলির বিরোধী করবে দেশের বিরোধী করবে সন্ত্রাস জঙ্গিবাদ বোমাবাজি করবে ওলি আল্লাহর মাজারে বোমা ফোটাবে আমরা তাদের মৃত্যুদণ্ড আইন চাইতে চাই না দুই হাত তুলে বলে চাইতে চাই না আমরা সুন্নি আছি সুন্নি থাকব আমাদের ঈমান কেউ নিতে পারবে না পৃথিবী আমাদের কাছে তুচ্ছ পৃথিবী জগৎ তুচ্ছ ডলার টাকা পয়সা আমাদের কাছে তুচ্ছ নবীর প্রেম আমাদের কাছে শ্রেষ্ঠ চিত্তার দিব ঠিক কি না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির রওজা পাকের দিকে রওনা আর বেঈমানদের আকীদার বুঝা যায় শিরিক করতে যাচ্ছে কোন নবীর কাছে কিছু চাই না নবী তো মরে আকীদা রেখেছে ইসমাইল দেলোবি বড় মারাত্মক ইবলিস কিতাবে লিখেছে নবী মরনে কে বাদ মিট্টি কে সাথ মিলবে